অতিরিক্ত ওজনের কারণে অনেক রোগ বাসা বেঁধেছে আমার শরীরে তো কি হয়েছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আমার সাথেই থাকবে এখন ইন্টারনেটের যুগ অনলাইন যুগে কিন্তু অনেক ধরনের স্লিমিং টি পাওয়া যায় বাজারে বা অনলাইনেও তো এগুলি থেকে আপনারা বিরত থাকবেন এই যে আমি ওজন কমানোর জন্য সকালবেলা কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে খাই এটা কিন্তু খুবই উপকারী আর দেখেন আমি এই যে ডিম সেদ্ধ করার সময় যতই আমি কেয়ারফুলি দেই না কেন ডিম কিন্তু ভাঙবেই বা ফাটবেই আর কি লেবুর রস যদি খালি পেটে সকালবেলা আপনারা একটা না তিন খেতে পারেন তাহলে কিন্তু শরীরে যে কোনো ক্যান্সারের জীবাণু থাকলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ আমার এই যে ওভারওয়েটের কারণে মাইগ্রেনের ব্যথা হাঁটুর ব্যথা পিঠে ব্যথা মানে আর অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে তার জন্য আমি জীবন প্রাণ দিয়ে হচ্ছে একটু ওয়েট লস করার জন্য চেষ্টা করছি ওজন কমানোটা কিন্তু মুখের কথা না যত দ্রুত আপনার ওজন গেইন করবে এটা লস করা কিন্তু তার চেয়েও দ্বিগুণ পরিমাণ কষ্ট সেটা হারে হাড়ে টের পাচ্ছে এই যে আরেকজন আমার ভোজন রসিক ওনার কারণে হচ্ছে আরও আগে আমি ওয়েট লস করতে পারছি না মানে আমার আমার যতটা টার্গেট ছিল তত দ্রুত আমি পারছি না আমার হাজবেন্ড আমি যদি একটু ভাত না খাই বা ডায়েট করি ওনার নাকি খুবই খারাপ লাগে কষ্ট লাগে এদিকে একটু শশা কেটে দিয়েছে আমার মা তো একটু শশা খেয়ে আর আজকে সরিষা পাতার ঝোল লাউ দিয়ে রান্না করা হবে আমার আমার হাজবেন্ড বাচ্চাদের ফর্ম অনলাইনে করে জন্য দিচ্ছে আর কি তো আপনারা দোয়া করবেন আমার দুই ছেলেকে যেন এক স্কুলেই পড়াতে পারি যেন হয়ে যায় সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো মানুষের মতো মানুষ তৈরি করে তো যাই হোক আজকে দুপুরে রান্না বান্না কি করা হবে আপনাদের সাথে তো শেয়ার করবোই আমার আরেকটা বড় সমস্যা হচ্ছে আমার বাসায় শাক সবজি তেমন কেউ খেতে চায় না মানে পছন্দ করে না আর কি আমি পছন্দ করি না তো তার জন্য তো এখন ওজন কমানোর জন্য বাধ্য হয়ে হচ্ছে হচ্ছে খেতে সরিষার শাক তারপর সব করে তারপরে আমাকে দিয়েছে এখন আমি আমি রান্না তো মশলাটা বাছি কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউ তরকারিটা কিন্তু একটু সাদা সাদাই হয় বেশি মশলা দেওয়া যায় না লাউয়ের মধ্যে তো আমি হচ্ছে কম মশলার মধ্যেই রান্না করব তার জন্য মশলাটা আগেই কষিয়ে নিয়েছি আর লাউয়ের মধ্যে তো মরিচের গুঁড়া দেই না আমরা কখনো আপনারা কি দেন আপনারা জানাবেন তো দিলে মধ্যে কিন্তু বেশি করে ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করছি তো মাছটা একটু কষিয়ে নিচ্ছি কই মাছটা আর কি মশলার মধ্যে কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে রেখে এই মশলার মধ্যে আমি লাউটা দিয়ে দিব কে কে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর লাউ তরকারি কিন্তু আমার তেমন ভালো না নাগে এখন যেহেতু বাধ্য হয়ে খাচ্ছি এখন একটু ভালোই ওজন কমানোর জন্য পারফেক্ট সবজি হচ্ছে লাউ লাউ কিন্তু সব থেকে দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখবে তাছাড়া আপনার ক্ষুধা খুবই কম লাগবে আর শরীরে পানি তো হবে না ওজন গেন করাটা কিন্তু খুবই সহজ কিন্তু কষ্ট হচ্ছে ওজনটা কমাতে তাই না আমার কিন্তু এই কথাটা সব সময় মনে আসে যে কত কষ্ট হচ্ছে ওজন কমাতে গিয়ে আমার কিন্তু ভাত খুবই পছন্দের একটা খাবার আমার মনে হয় ভাত তাদেরই পছন্দ যারা হচ্ছে একটু স্পাইসি লাভার আমি কিন্তু খুবই ঝাল খেতে পছন্দ করি একটু ভাত দিয়ে মেখে ঝাল ঝাল করে খাবো না সেটা কি হয় তো যাই হোক এখন আর কি করার শরীর সুস্থ রাখতে হলে তো ওজন কমাতেই হবে আর এদিকে আমার লাউ রান্নাও কিন্তু শেষ আমার মেয়েকে ছোটবেলা থেকে এখন সবজি খাওয়ানোর অভ্যাস করছি আমার ছেলেদেরকে তো পারলাম না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ